মসজিদ হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা, সব থেকে পবিত্র জায়গা, শান্তির জায়গা। মসজিদে ঢোকার পরে যেই পরিমাণে শান্তি ফিল হয়, যেই পরিমাণে নিজেকে নিরাপদ মনে হয়, অন্য কোথাও এত শান্তি পাওয়া যায় না। তো ওই বুজুর্গ মসজিদকে কেন্দ্র করে নিলেন ওনার থাকার জন্য। ওনার ওই এলাকায় যাওয়ার মূল লক্ষ্য হচ্ছে কিছু দিনের দাওয়াত দেয়া, কিছু দিনের প্রচার করা, কিছু আল্লাহর পথ ভোলা মানুষকে পথের দিশারি দিয়ে আল্লাহর পথে আনা। মসজিদের পাশেই মসজিদ সংলগ্ন যার বাড়িটা ছিল, ওই ব্যক্তি ছিল একজন কাঠুরিয়া। উনি জঙ্গলে কাঠ কেটে ওইটা দ্বারা তার সংসার চালাইত। খুবই গরিব এবং সামান্য ইনকাম ছিল ওনার। তো বুজুর্গ যখন ওই এলাকাতে গিয়ে মসজিদে থাকা শুরু করে দিলেন, আর ওই কাঠুরিয়া দেখলেন একজন মেহমান আল্লাহর ঘর মসজিদে থাকতেছে, তার খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা? কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। কাঠুরিয়া ভাবলেন, তাহলে আমি যেহেতু মসজিদের কাছে থাকি, ওই ব্যক্তির মেহমানদারির জন্য আমি একটু ব্যবস্থা করি। উনি প্রথম দিন ওই ব্যক্তির জন্য তিনটা রুটি নিয়ে গেলেন, ওই দিন উনি ওই রুটি খেয়ে সারা দিন দাওয়াত দিলেন। সন্ধ্যাবেলা যখন মসজিদে আবার ফিরলেন, কাঠুরিয়া জিজ্ঞাসা করলো, ভাই আপনি আজকের দিনে কি পরিমাণে দাওয়াত দিয়েছেন? তো উনি বলল, 20 জন অথবা 25 জন মুসলমান উনি হিন্দু ধর্ম থেকে মুসলমান বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পরদিন আবার দাওয়াত দিলেন, ওই কাঠুরিয়া ওনার জন্য দুইটা রুটি নিয়ে আসলেন, উনি রুটি খেয়ে ওই মেহমানদারি গ্রহণ করে আবার দাওয়াত দিলেন। পরদিন যখন জিজ্ঞেস করে, উনি বলে, আজকেও 10-15 জনকে মুসলমান বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার দাওয়াতে নেমে গেলেন, কাঠুরিয়া এক টুকরো রুটি দিল, এক পিস রুটি দিল, রুটি খেয়ে উনি যখন নেমে গেল, এবার কাঠুরিয়া বলতেছে, ফিরে আসার পর ওই লোকটাকে বলতেছে, ভাই আপনি আর থাকবেন না, আজকের ভিতরে আমাদের এলাকা ছেড়ে চলে যাবেন। এবার একটু অবাক লাগতেছে না, উনি দিনের দাওয়াত দিচ্ছে, কাঠুরিয়া মেহমানদারি করাইতেছে, এবার এক পিস রুটি দিয়ে বলতেছে, ভাই আপনি আর এই এলাকাতে থাকবেন না, আপনি অন্যত্র চলে যান, অমুক জায়গায় অন্য জায়গায় গিয়ে আপনি দিনের দাওয়াত দিবেন। বুজুর্গ জিজ্ঞাসা করল, কেন ভাই, আমাকে কারণটা বলেন, কি কারণে আমি এখান থেকে চলে যাব? বলে, কারণ বলা যাবে না, আপনি এখান থেকে চলে যাবেন এটাই ফাইনাল, আমি আপনাকে কারণ ব্যাখ্যা করতে পারবো না। এবার বুজুর্গ তিনি বলতেছে, আপনি যদি আমাকে কারণ ব্যাখ্যা না করেন, আমি ও এলাকা ছেড়ে যাব না। এবার বাজে না, কাঠুরিয়া বলতেছে, কি কারণে যে আপনি যাবেন কারণটা ব্যাখ্যা করব না, তবে আপনি আজকের ভিতরে চলে যাবেন। আর বুজুর্গ বলতেছে, কারণ যদি না বলেন, আমি যাইতেছি না এলাকা ছেড়ে। এবার কাঠুরিয়া বলতেছে, তাহলে শুনেন, আমি একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে এরপরে আমার সংসার চালাই, জঙ্গল থেকে কাঠ কেটে যেইটুকু আমি বাজারে বিক্রি করে আমার ঘরের জন্য আটা কিনতে পারি, তা দ্বারা মাত্র 3টা রুটি হয়। কয়টা রুটি? 3টা রুটি হয়। এই 3টা রুটি দিয়ে আমরা 3 জন মানুষ, আমাদের দিন চলে যায়। কিন্তু যখন আমি দেখলাম আল্লাহর ঘরে একজন মেহমান আসছে, আমি বিবিকে বললাম, আমার রুটিখানা দাও, মসজিদে আল্লাহর ঘরে একজন মেহমান আসছে, আমি আমার রুটিখানা আমার মেহমানকে দিয়ে দেই। আমার বিবি ডাক দিয়া বলল, স্বামী একা নেকি কামাই করবে আর বিবি কামাই করবে না, তা কি করে হয়? আমার রুটিটাও নিয়ে যান, আপনার মেহমান মানি তো আমারও মেহমান। 2টা রুটি নিয়ে যখন আমি মসজিদের দিকে রওনা হলাম, আমার সন্তান এসে বলতেছে, পিতামাতা নেকি কামাই করবে, সন্তান কিভাবে বসে থাকে, বাবা আমার রুটিটাও নিয়ে যাও, মেহমানকে 3খানা রুটি দিয়ে আসো। সুবহানাল্লাহ। 3টা রুটি দিয়ে গেলাম। আপনি ওই দিন সুন্দরভাবে দাওয়াত করলেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে আসলেন। পরদিন আপনাকে 2খানা রুটি দিলাম,
কারণ আমার যখন তিনখানা রুটি ওই আটা দ্বারা হয়। প্রথম দিন আমার সন্তান না খেয়েছিল, পরদিন দেখলাম ছোট মানুষ কাতর হয়ে পড়েছে, ও আর না খেয়ে থাকতে পারে না, ওর সহ্য ক্ষমতা কম। আমি ওর রুটিখানা না এনে আমরা দুই স্বামী স্ত্রীর রুটিটা গোপনে আপনার কাছে নিয়ে এসেছি, বাচ্চার রুটিটা ওকেই খাইয়ে দিছি। আর তৃতীয় দিন আমি বাসায় ফিরে দেখলাম আমার স্ত্রীও কাতর হয়ে গেছে, দুই দিনে কোনো খাবার পায় নাই। স্ত্রীকে খাওয়াইলাম, সন্তানকে খাওয়াইলাম, আমার রুটিখানা আমি গোপনে আপনাকে দিয়ে গেলাম। এবার বলেন তো দেখি আগামীকালকে আমি আপনাকে কিভাবে মেহমানদারি করাবো। এবার লোকটা ওনাদের দিকে তাকিয়ে রইল, কাঠুরের দিকে তাকিয়ে বলতেছে, ভাই তাহলে শুনেন, আপনি যখন প্রথম দিন আমার জন্য তিন টুকরা রুটি নিয়ে আসলেন, আপনার ইনকামে কোনো ভেজাল নাই, আপনার খাদ্যে কোনো ভেজাল নাই, রান্নায় কোনো ভেজাল নাই, এত পাক পবিত্র রুটি আমাকে এনে দিলেন, এত হালাল খাবার আমার জন্য দিলেন, আমি প্রথম দিন তিনটা রুটি গ্রহণ করলাম, রাত্রে যখন ঘুমালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের ভিতরে এক রাতে তিনবার স্বপ্নে দেখেছি। যখন আমি রাসূলকে স্বপ্ন দেখলাম আমার লোভ হয়ে গেল, আরও দেখতে মনে চাইল, আমি আর গেলাম না। দ্বিতীয় দিন আপনি আমার জন্য দুইটা রুটি নিয়ে আসলেন, দুইটা রুটি খেয়ে হালাল খাবার খেয়ে আমি যখন ঘুমিয়ে গেলাম, ওই রাতে আমি রাসূলকে দুইবার স্বপ্নে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই যখন আমার রাসূলকে দেখার লোভ লেগে গেল, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি চাইলাম আরেকটু সময় থাকি, আরও একটু রাসূলকে দেখে যাই। পরদিন আপনি আমার জন্য এক টুকরো রুটি নিয়ে আসলেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হালাল খাবারের লোভে রাসূলকে দেখার উদ্দেশ্যে আমি আপনার এই মসজিদ ছেড়ে যাই নাই। এর মানে বোঝা যায় হালাল খানা যদি পরিপূর্ণ হালাল হয়, এই হালালের বরকত এত এত বেশি পরিমাণে বেড়ে যায় যে নোমান বিন সাবেদ আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহির বাসায় এক বেলা হালাল খাদ্য খেয়ে সারা রাত ইবাদত করেছেন। হালালের খাবারে এত বেশি বরকত যে আমাদের ইমামে আজম আবু হানিফা ইমামে আবু ইউসুফের বাসায় একদিন মেহমানদারিতে ছিলেন, একদিন এক ওয়াক্ত হালাল খাবার খেয়ে উনি এশার উযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন এবং ওই রাতে 1000 মাসআলা সমাধান করেছেন। পরে সুবহানাল্লাহ। তাহলে হালালের বরকত কত বেশি। এজন্য আমাদের তাকওয়াবান হতে হবে, সদা সর্বদা হালাল অর্জনের চেষ্টা করতে হবে, হালাল উপার্জন হালাল বক্ষণ সব ক্ষেত্রে আমাদের হালালের দিকে দৃষ্টি দিতে হবে। হারাম থেকে নিজেকে যতটা বেশি গুটিয়ে নেওয়া যায়, হারাম থেকে যতটা বেশি পিছিয়ে থাকা যায়। মক্কার মরুভূমিতে আরবের মরুভূমিতে গরিব ছেলে, তিন দিন পর্যন্ত পেটে খাবার নাই, হজ করতেছে, বাসা থেকে এসে হজ করতেছে আবার বাসায় ফিরে যায়, তিন দিন পর্যন্ত পেটে একটা দানাও পড়ে নাই, কোনো খাবার নাই। সর্বশেষ দিন উনি যখন গিয়ে দেখল মক্কার কাবার পাশে, উনি যখন গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, তখন পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের কাছে একটা রেশমি কাপড়ের পোটলা পড়ে আছে। রেশমি কাপড় সব থেকে দামি কাপড়, জান্নাতিদের পোশাক হবে রেশমি কাপড়ের। পরে সুবহানাল্লাহ। তো উনি মক্কার নিকটে দেখতেছেন ওনার পায়ের কাছে একটা রেশমি কাপড়ের পোটলা পরা, উনি ওদিকে একবার নজর দিয়ে কোনো কর্ণপাত না করে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার জল্পনা কল্পনা করতেছে, যদি এই কাপড়ের টুকরাটা কোনো চোর বাটপার ডাকাতের হাতে পড়ে তাহলে ওই ব্যক্তিটা তো আর এই সম্পদটা ফেরত পাবে না, তার থেকে যদি আমি এই পোটলাটা নিজে নিয়ে গিয়ে নিজ দায়িত্বে ওই হারানেওয়ালা ব্যক্তির কাছে যদি আমি পৌঁছে দিতে পারি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। উনি আবার ফিরে আসলেন, ফিরে এসে ওই পোটলাটা নিয়ে বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে পোটলাটা খুলে দেখল
ওই রেশমি কাপড়ের ভিতরে একটা গোল নেকলেস, একটা গলার হার এবং হারের ভিতরে 300 মুক্তা দানা দ্বারা ভর্তি পেঁচানো। কত? 300 মুক্তার দানা হারে সুন্দর করে লাগানো আছে। এমন চাকচিক্যময় হার দেখে উনি আবার বন্ধ করে ফেললেন, না জানি আবার নফসের ধোকায় পড়ে যায়, না জানি আবার লোভে পড়ে যায়। এটা কিভাবে আমি ওই ব্যক্তির কাছে পৌঁছে দিব? উনি ওই পোটলাটা সুন্দর করে রেখে উনি যেই ব্যক্তির মালটা হারিয়েছে ওই ব্যক্তির খোঁজে বের হয়ে গেল। আরো বের অলিতে গলিতে খুঁজতে লাগলো। একটা সময় উনি লক্ষ্য করে দেখলো এক ব্যক্তি চিৎকার করতেছে, আমার একটা গলার হার হারানো গিয়েছে, কে পেয়েছেন আমাকে একটু সন্ধান দেন। এক পাগড়িওয়ালা এভাবে মরে মরে ঘুরতেছে আর চিৎকার করতেছে। ওই যুবক পাগড়িওয়ালার কাছে গেল, পাগড়িওয়ালার কাছে গিয়ে হাতটা ধরে বলতেছে, ভাই আপনার কি হারানো গেছে? বলে, আমার একটা গলার হার হারানো গিয়েছে। বলে, গলার হারটা কেমন দেখতে আমাকে একটু ব্যাখ্যা করেন। বলে, গলার হারটা ছিল একটা রেশমি কাপড়ে পেঁচানো। বলে, আরো একটু ব্যাখ্যা দেন। বলে, ওই হারের উপরে 300 মুক্তার দানা দ্বারা সুন্দর সুসজ্জিত করে সাজানো। এবার ওই যুবক লোকটার হারটা ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে ওই রেশমি কাপড়ের হার ওইভাবেই ওই ব্যক্তির হাতে তুলে দিল। এবার বলে, দেখেন এই হারটা আপনার কিনা। ওই ব্যক্তিটা হার পেয়ে এত খুশি হয়ে গেছে, উনি ঘোষণা দেওয়ার সময় একটা ঘোষণা দিছিল, যে আমাকে হারটা খুঁজে দিবে, যে আমাকে হারটা খুঁজতে সাহায্য করবে, যার মাধ্যমে আমি হারটা পাবো, তাকে আমি 1000 টাকা দেব, 1000 দেরহাম। কত? 1000 দেরহাম দিব। এবার ওই পাগড়িওয়ালা পকেট থেকে 1000 দেরহাম বের করে যুবকের হাতে দিল। যুবক হাত সরিয়ে নিস, যুবক আর ওই দেরহাম ধরতেছে না। বলে, বাবা এটা আমার ওয়াদা ছিল, আমি ওয়াদা করেছি যে ব্যক্তি আমার এই নেকলেসটা খুঁজে দিবে, যার মাধ্যমে পাবো, তাকে আমি হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ 1000 দেরহাম দিব। যুবক বলতেছে, না, আপনার কাছ থেকে আমার একটা দেরহাম নেওয়ার পক্ষ সম্ভব না, একটা দেরহামও আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, কারণ আমি এটা করছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি প্রতিদান দিতেই হয় তিনি দিবেন, আপনার কাছ থেকে নয়। সুবহানাল্লাহ, প্রতিদান আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। হাদিয়া দেয়া সুন্নাত, নেয়াও সুন্নাত, এরপরেও তাকওয়ার মর্যাদা এত বেশি যে তিনি বলেছেন যে না, আমি এই টাকাটা নিতে পারবো না, আমি তো করেছি ওই মালিকের জন্য, ওই মালিকের ভয়ে, ওই মালিকের ইত্তাকুল্লাহ, ওই মালিক বলেছে ভয় করতে, আমি তার ভয়ে করেছি, তার ভালোবাসায় করেছি, প্রতিদান যদি দিতে হয় আমার আল্লাহ দিবে, আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। নিরুপায় হয়ে পাগড়িওয়ালা চলে গেল। যাওয়ার পর ওই যুবক হজ শেষ, এবার বাড়িতে ফেরার পালা। 3 দিন যাবত পেটে কোনো খাবার নেই, 1000 দেরহাম দেওয়ার পরেও 1টা দেরহামও নেয় নাই, অথচ তার পেটে প্রচণ্ড ক্ষুধা। 3 দিন যাবত তার পেটে কোনো দানা পড়ে নাই। দেখেন তাকওয়া কত বেশি পরিমাণে তাদের ছিল। এবার যুবকের হজ শেষ, তৎকালীন সময়ে বাড়িতে ফেরার জন্য বিমান ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, মানুষ মরুভূমির জাহাজ উটের মাধ্যমে অথবা নৌজাহানে করে চলে যেত। এবার ওই যুবক নদী পথে রওনা হলো, জাহাজের পথে। যুবক জাহাজে উঠল, এদিকে ওই পাগড়িওয়ালা মক্কার কিনারায় গেল। মক্কার গিলাফ ধরে ওই ব্যক্তিটা কাঁদে আর বলে, আল্লাহ কেমন তাকওয়াবান যুবক মিলাইলা, 1000 দেরহাম উপহার দিতে চাইলাম তাও নিল না, এত দামি একটা নেকলেস পাওয়ার পরেও তার ভিতরে কোনো লোভ করলো না। উনি ওনার প্রাণ খুলে কেঁদে কেঁদে মক্কার গিলাফ ধরে দোয়া করছে, আর এইদিকে যুবক হজ শেষ করে বাড়িতে রওনা হয়েছে। বাড়িতে রওনা হয়েছে, যখন জাহাজে উঠছে নদীর ভিতরে ভীষণ তুফান উঠে গেছে। একটা পর্যায়ে তুফানে জাহাজ ডুবে গেছে। ওই যুবক কাঠের একটা টুকরো, জাহাজের একটা সাইডের কাঠের টুকরো ধরে বেসে আছে। আল্লাহর হুকুমে ওই যুবককে কাঠের টুকরোয় ভেসে ভেসে জঙ্গলের নিকট পৌঁছে দেওয়া হলো। জঙ্গলের নিকট যাওয়ার পরে যুবক উঠছে, ওঠার পরে দেখে চারিদিকে ঘন জঙ্গল, কোনো রাস্তা নাই, কোন দিকে যাবে কোনো পথ নাই।
এমন ঘন জঙ্গল উনি জিকির শুরু করে দিল আল্লাহর। আল্লাহর জিকির করতে করতে যুবক আগাইতেছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। উনি চিন্তা করতেছে আমি তাওয়াক্কুল করব একজনের উপর, আল্লাহ আছে আমার সাথে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে কলবে জিকির জারি করে উনি পথ চলা শুরু করে দিল। আল্লাহ তাআলার উপরে প্রবল বিশ্বাস রেখে উনি এগিয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যদি চায় আমার পথ, আমার গন্তব্য তিনি খুঁজে দিবেন। কিছু দূর হাঁটার পরে উনি লক্ষ্য করে দেখলেন জঙ্গলের একটা দিকে একটা সরু পথ অতিক্রম করছে। উনি আবার ওই পথটা ধরলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা মসজিদের মতো দেখা যায়। উনি গিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলো, কোনো লোকজন নেই, মসজিদে গিয়ে সালাত আদায় করলো। এবার যুবক কোরআন নিয়ে বসে গেল, কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এই যুবকের কণ্ঠের কোরআন তেলাওয়াত এত সুমধুর ছিল, এত চমৎকার কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত শুনে এলাকার মানুষজন চলে এসেছে, চারপাশে দাঁড়িয়ে রয়েছে। কোরআন তেলাওয়াতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিসের মর্যাদা সব থেকে বেশি, একটা হচ্ছে সালাত আর দুই নম্বরে হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সালাত তো আমরা পড়ি তো পড়ি না, আর কোরআনের তেলাওয়াত তো আমাদের মাঝে নাই, কোরআনের তেলাওয়াত নাই। এক বুজুর্গ কবরস্থানে গিয়ে উনি প্রত্যেক দিন কিছু নেক আমল করে কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করত। তো উনি কাশফের মাধ্যমে দেখতেন যে উনি যখন ইসালে সওয়াব করত, মুদ্দার ব্যক্তিরা ওনার এই ইসালে সওয়াবের সওয়াব নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত। উনি প্রত্যেক দিন এভাবে ইসালে সওয়াব করতেন, কিন্তু একজন একটা মুদ্দার উনি আর এই সারিতে দাঁড়াইত না। একজন নারী উনি আর সারিতে প্রত্যেক দিন ইসালে সওয়াব করার সময় সবাই উঠে আসলেও উনি আর উঠে আসতো না। কিছুদিন পর যখন আবার রাস্তার পাশ দিয়ে ওই বুজুর্গ কবরের কিনারায় দাঁড়িয়ে ইসালে সওয়াব করতেছে, এবার দেখে ওই নারীও কাতারে এসে দাঁড়িয়েছে ইসালে সওয়াব নেওয়ার জন্য। এতদিন দাঁড়ায় নাই, এবার আজকে হঠাৎ এসে দাঁড়িয়েছে। উনি ওইভাবেই চক্ষু বন্ধ করে জিজ্ঞাসা করলো, কি খবর তুমি, এতদিন দাঁড়াইলে না, আজকে কেন তুমি ইসালে সওয়াব নেওয়ার জন্য দাঁড়াইলা? এবার ওই নারী জবাব দিল, ওই মহিলা জবাব দিল, এতদিন আমার একজন নেক সন্তান ছিল, একজন কোরআনের হাফেজ ছিল, যদিও দোকানদারি করত, দোকানে ব্যবসা করত, পাশাপাশি দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত শেষে ইসালে সওয়াব করত, যার মাধ্যমে আমার আর আপনারটার মুহতাজ হইতে হতো না। কিছুদিন হয়ে গেল, দু তিন দিন পূর্বে আমার সেই সন্তানটা মারা গেছে, ও ইন্তেকাল করার পরে আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, আমার আর এখন ইসালে সওয়াব আসতেছে না, যার কারণে আজকে আমি আপনার ইসালে সওয়াবের মুহতাজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের এত বরকত আমরা বুঝি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাই না, মাদ্রাসায় দেই না। মাদ্রাসায় দিবেন, কোরআনের হাফেজ বানাবেন, দিনের শিক্ষা দিবেন। এই যে আমাদের কাছে কত সুন্দর দিনিয়া মাদ্রাসা, ওদেরকে দেখবেন এত সুন্দর আদর্শবান করে তোলা হয়, হাফিজি মাদ্রাসা ওদের এত সুন্দরভাবে গড়ে তোলা হয়, ওদেরকে মাদ্রাসাগুলোতে দিনের শিক্ষা দিয়ে এরপরে স্কুল কলেজে ভর্তি করেন, দেখবেন ও একটা সময় আপনার কবরে ইসালে সওয়াব এভাবে পাঠাতে থাকবে। নেক সন্তান যদি রেখে যায় আর ও যদি নেক আমল করে, একে একে সওয়াব পৌঁছাতে থাকবে। তো এলাকার মানুষজন, মনে আছে যুবক কোরআন তেলাওয়াত করতেছে, এলাকার মানুষজন চারপাশে দাঁড়িয়ে গেছে, এলাকার লোকজন ওর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ। এবার লোকজন এসে যখন কোরআন তেলাওয়াত থামালো, এলাকার লোকজন এসে যুবককে ধরলো, তুমি কোথা থেকে আসছো, কোথায় বাড়ি কিছুই জানি না, কিন্তু তোমার তেলাওয়াত আমাদেরকে এত মুগ্ধ করেছে, আমাদের পাগল হয়ে যাওয়ার পালা। এবার এলাকার মানুষজন বলতেছে, তুমি আমাদের মসজিদের ইমাম হিসাবে থেকে যাও, খতিব হিসাবে থেকে যাও, কিছুদিন পূর্বে আমাদের মসজিদের ইমাম খতিব তিনি ইন্তেকাল করেছেন, আমাদের মসজিদে একজন ইমাম খতিব নেই, তুমি যদি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমাদের মসজিদের ইমাম খতিব হয়ে যাও। এবার যুবক চিন্তা করতেছে, আমার কোনো ঠিকানা নাই, কোনো বাড়ি নাই, কোথায় ফ্যামিলি তাও জানি না, কতদিন হয়ে গেল পেটে একটা দানা পড়ে না, কিছু খাইতে পাচ্ছি না, আল্লাহ তাআলা যখন একটা রিজিকের পথ খুলে দিছে করি ইমামতি। যুবক রাজি হয়ে গেল, মনে মনে চিন্তা করলো আস্তে আস্তে খুঁজে বের করব,
আমার গন্তব্য থেকে আমার পিতামাতাকেও প্রয়োজনে এখানে নিয়ে আসব, তাদের খেদমত করব। আল্লাহ তাআলা যদি আমার জন্য হালাল উপার্জনের ব্যবস্থা করে দেয় ক্ষতি কি। এবার যুবক ইমামতি শুরু করে দিল, এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নাই। এলাকার লোকজন ধরল, হুজুর আপনি তো বিবাহ শাদী করেন নাই, যদি আপনার আপত্তি না থাকে আমাদের এলাকা থেকে একটা ভালো মেয়ে খুঁজে আপনার বিবাহের ব্যবস্থা করে দেই। ইমাম জিজ্ঞাসা করলো, আপনাদের এলাকায় কোনো ভালো মেয়ে আছে নাকি? বলে, হ্যাঁ আছে, আমাদের আগের ইমাম খতিব যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, তার একটা মেয়ে আছে, একজন মুত্তাকি পরেজগার দিনদার। এই মেয়েকে আমরা জীবনে কখনো দেখি নাই, এমনকি আমাদের নারীরাও রাস্তায় কখনো ঘরের বাহিরে দেখে নাই। এবার যুবক বলল, ঠিক আছে যান, আপনি ওই মেয়ের কাছে আমার জন্য প্রস্তাব নিয়ে যান, দেখেন তিনি রাজি হয় কিনা। প্রস্তাব দেয়া হলো, মেয়ে রাজি হয়ে গেল। মেয়ে লক্ষ্য করে দেখলো তার বাবা যেই মসজিদের ইমাম খতিব ছিল, সেই মসজিদের একজন ইমাম খতিবের যদি সে স্ত্রী হতে পারে তাহলে সে কতই না ভাগ্যবান হয়ে যাবে। মেয়ে খুশি হয়ে গেল, খুশিতে রাজি হয়ে গেল। এবার বিবাহের অ্যারেঞ্জমেন্ট করা হলো, আয়োজন করা হলো, বিবাহ হয়ে গেল। ইমাম যখন মসজিদ থেকে বিদায় নিয়ে, মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরের দিকে রওনা হলো, বাসর ঘরের ভিতরে ঢুকে নব বিবাহিত স্ত্রীর দিকে তা তাকিয়ে তার কানের দিকে তাকায়, গলার দিকে তাকায়, হাতের দিকে তাকায়। এবার ওই নববিবাহিত স্ত্রী, উনি একটা কনফিউশনে পড়ে গেল যে মুত্তাকি দিনদার ইমাম খতিব দেখে বিবাহ করলাম, এ তো দেখছি আমার দিকে না তাকিয়ে আমার অলঙ্কারের দিকে তাকিয়ে আছে, এ তো দেখি লোভি। উনি মনে মনে পরিকল্পনা জল্পনা কল্পনা করতেছে। যুবক বুঝে গেল, বুঝে তার স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি, তুমি আমার নতুন বিবাহিত স্ত্রী, আমাকে সন্দেহ করবে না। আমার কেমন যেন মনে পড়তেছে তোমার কানে যেই তুলটা দেখতেছি, তোমার নাকে যেই জিনিসটা দেখতেছি, তোমার গলায় যেই হারটা দেখতেছি, আমার মনে পড়ে যেন এই রকমের একটা হার আমি মক্কার জমিনে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি এমন একটা হার যেন মক্কার জমিনে পেয়েছিলাম। আমি খুঁজতে খুঁজতে একজন পাগড়িওয়ালা পেয়েছিলাম, ওই পাগড়িওয়ালার কাছে আমি এই হারটা দিয়ে দিয়েছিলাম। এবার ওই নারী আল্লাহর দরবারে হাত তুলে আলহামদুলিল্লাহ বললে, শুকরিয়া জ্ঞাপন করলেন এবং বললেন, আপনাকে ধন্যবাদ, আহলান ওয়া সাহলান, এবং আল্লাহর কাছে শুকরগুজার করতে লাগলেন। বলে, আমার বাবা বলেছে মক্কায় যখন আমাকে নিয়ে হজ করতে গিয়েছিল আমার কাছ থেকে এই হাড়টা, গলার হাড়টা, রেশমি কাপড়ে পেঁচানো হারিয়ে গিয়েছিল। আমার বাবা খুঁজতে খুঁজতে মক্কার অলিতে গলিতে ছোটাছুটি করেছে, একটা পর্যায়ে একটা যুবক তাকে এই হারটা দিয়েছিল, এমনকি আমার বাবা তাকে 1000 দিরহাম দেওয়ার পরেও তিনি নেয় নাই। আমার বাবা মক্কার গিলাব ধরে তার জন্য অসংখ্য অগণিত দোয়া করেছে এবং ওই যুবককে তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও পায় নাই। আমার বাবা তার জন্য দোয়া করেছে, যখন বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন আমাকে তখন বলে গিয়েছিল, মা তোমাকে কোনো মুত্তাকি ছেলের কাছে তুলে দিতে পারলাম না, যদি ওই দিনের ওই হার দেওয়া যুবকটাকে যদি খুঁজে পেতাম যাকে 1000 দেরহাম দেওয়ার পরেও নেয় নাই, আমি তোমাকে ওই মুত্তাকি যুবকটার হাতে তুলে দিতাম। বাবা মারা গেছে, আমি ওই নারী বলতেছে, আমি প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি ওই যুবককে মিলিয়ে দাও, আমার বাবার মনে নেক আশা তুমি পূরণ করে দাও, তার আশাটা তুমি পূরণ করে দাও। আজকের আল্লাহ তালা আপনি যেভাবে আমার বাবাকে বলেছিলেন আপনি একটা দেরহামও নেবেন না, তার থেকে কোনো বিনিময় নেবেন না, আপনি নেবেন আল্লাহর কাছ থেকে, দেখেন আপনার আল্লাহ আপনাকে এত বড় পুরস্কার দিয়েছে। ওই দিনে শুধু আপনার কাছে ছিল শুধু নেকলেস, ওই দিন আপনাকে দিয়েছিল 1000 দিরহাম, আর আল্লাহ তাআলা আপনাকে শুধু নেকলেসই দেয় নাই, নেকলেসের মালিক সহ আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছে। যদি হালাল পথে চলা যায়, হালাল উপার্জন যদি করা যায়, হালালের ভিতরে যদি সীমাবদ্ধ করা যায়, নিজেকে হালালের ভিতরে যদি সীমাবদ্ধ রাখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও যেমন অঢেল দিয়ে দেন আখিরাতেও তার জন্য সুসজ্জিত জান্নাত, ঠিক কিনা? এজন্য তাকওয়াবান হতে হবে, লোভ করা যাবে না কখনো। হারাম যদি কিঞ্চিত পরিমাণেও থাকে ওটাকে পরিহার করতে হবে, ওটার ভিতরে লোভ আনা যাবে না,
আমরা তো বাঙালি, 500 টাকা পেলি শেষ। এজন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে, তাকওয়াবান হতে হবে। এমন তাকওয়াবান হতে হবে যেন আমার ভিতরে কিঞ্চিত পরিমাণে আল্লাহর লঙ্ঘিত, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যেন আমার ভিতরে প্রবেশ না করে। শুধু যে হালাল হারাম খাদ্যের ভিতরে এমন নয়, আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে, প্রত্যেকটা কর্মের ভিতরে হালাল হারামের তমিজ করতে হবে, ঠিক কিনা? তাহলেই আমরা হয়তোবা হারাম দেখেছি ওখানে 10 লক্ষ টাকা, ওটাকে আমি যদি আল্লাহর ভয়ে বর্জন করতে পারি, ওরকমের লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা আমার পায়ের কাছে ফেলে দিবে, ঠিক কিনা? কারণ আল্লাহর দেওয়া আমাদের চাওয়ার থেকে অনেক বেশি। আমাদের চাওয়ার কতটুকু? অল্প, কিন্তু আল্লাহর ভাণ্ডার অঢেল। আল্লাহ কাউকে দিলে এতটুকু দেয় না, আল্লাহ যারে দেয় তাকে অঢেল দিয়ে দেয়, কিন্তু অঢেল পেতে হলে এতটুকুর লোভটা সামলাতে হবে। এজন্য আমাদের হারামকে বর্জন করতে হবে, ঠিক কিনা? এবং সদাসর্বদা হালালের উপর অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যাহা কিছু আলোচনা হইল, বক্তা শ্রোতা উভয়কে এর উপরে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এবং আমাদেরকে সদা সর্বদা হালালের উপর অটল থেকে হারামকে বর্জন করে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।